আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে ভেরি ইন্টারেস্টিং একটা খাবার রান্না করে দেখাবো। সেটা হলো তেল ছাড়া রান্না। তেল ছাড়া শুটকি, আলু, বেগুন দিয়ে খুব মজাদার একটা রান্না হয়। আপনারা কি কখনো খেয়েছেন তেল ছাড়া রান্না? এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকিটা কিছুক্ষণের জন্য হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোর উপরের চামড়াগুলো কিন্তু আমি ছিলে ফেলিনি, এগুলো আঁচুলাই আমি ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এখন শুটকিগুলো একটু পরিষ্কার করার জন্য চুলায় আবার গরম পানি দিয়ে নিলাম। এখন আমি এই শুটকিগুলো হালকা গরম পানি দিয়ে বারবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তো আলু দিয়ে নিলাম, যে পাতিলে রান্না করব সেই পাতিলটাতে আলু দিয়ে নিয়েছি। এখন শুটকিগুলো আবারও ধুয়ে ধুয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানেই এই পাতিলের মধ্যে একসাথে সব রান্নার উপকরণগুলো দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা যারা কখনো তেল ছাড়া রান্না খাননি, তারা হয়তো ভাবতে পারেন যে এটা আবার কী রকম রান্না হতে পারে, কিন্তু না, এটা আসলেও অনেক মজাদার একটা রান্না। এই রান্নাটা একটু ঝোলঝোল হবে, যাদের কাছে মজা লাগে তাদের কাছে কিন্তু এটা অমৃতর মতন লাগবে। আর যারা তেল ছাড়া রান্না বা শুটকি দিয়ে পছন্দ করেন না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, এটি আসলেও অনেক মজার একটা খাবার। এখানে হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ সব কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব। আমি আবারও ভালোভাবে ধুয়ে শুটকিগুলো আলু সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আলু আর শুটকিগুলো একসাথে পাতিলের মধ্যে রাখলাম। এটার মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে নিব, এটাতে রান্না করতে যা যা প্রয়োজন। আমি এখানে দিব এক চামচ হলুদ গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, তারপর পেঁয়াজ দিব, তারপর আপনারা চাইলে একটু রসুনও দিতে পারেন। আমি এখানে রসুনটা অ্যাভয়েড করেছি। এখানে আমার শ্বশুরবাড়িতে রসুনটা একটু কম পছন্দ করে, কিন্তু শুটকির মধ্যে রসুন দিলে অনেক ভালো একটা ফ্লেভার হয়, খেতে অনেক ভালো লাগে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এরপরে এখানে পানি দিয়ে নিব। পানিটা একটু বেশি করে দিব, কারণ এটা ঝোলও হবে, আবার আলু শুটকি এগুলো তো সেদ্ধ হতে হবে, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিতে হবে। যারা কখনো খাননি তারা হয়তো ভাবছেন যে আল্লাহ, এটা কেমন লাগবে খেতে, টলটলা পানি, কিন্তু আসলে না, এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। এখন ভালোভাবে মিশিয়ে এটাকে চুলার উপরে দিয়ে দিব। আবার একটু পানি দিয়ে নিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। আর জাল উঠার পরে আমি এখানে দেখেন বেগুনও দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু হয়ে গেছে। তারপরে নামানোর সময় একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন, কাঁচামরিচ দিয়ে নেবেন। রান্না কিন্তু রেডি। এই রান্নাটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে সেই রকম মজা। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।